গার্ল ইন দ্য বক্স সিনেমার শুরুতেই আমরা ক্যামেরন ও জ্যানিস নামের একটি কাপলকে দেখতে পাই। তারা দুজনেই একটি সুনসান জায়গায় একটি ডেড বডিকে দাফন করছিল। এই ঘটনার কিছুদিন পরে তারা যখন হাইওয়ে দিয়ে যাচ্ছিল, তখন কলিন নামের একটি মেয়ে তাদের কাছে লিফট চায়। তারা কলিনকে লিফটও দেয়, কিন্তু তাকে কথার জালে ফাঁসিয়ে একটি সুনসান জায়গায় নিয়ে যায়। সেখানে কলিনের মাথা একটি কাঠের বাক্সের মধ্যে রেখে তাকে গাড়িতে করে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে ক্যামেরন কলিনকে বাড়ির নিচের বেসমেন্টে নিয়ে গিয়ে সেখানে তাকে খুবই খারাপভাবে মারধর করে। কলিন কিছুই বুঝতে পারে না যে তার সঙ্গে এরকমটা কেন করছে। আসলে ক্যামেরন একজন সাইকো। সে কলিনের আগেও একজন মেয়ের সঙ্গে এরকমটাই করেছে, আর এখন সে কলিনের সঙ্গেও এরকমটাই করছে। সে কলিনকে কয়েকদিন ধরে খুবই মারধর করে। যদিও তার ওয়াইফ জ্যানিস এরকমটা করতে চায় না, কিন্তু সে তার হাজবেন্ডকে খুবই ভয় পায়। জ্যানিসের ইচ্ছা থাকা সত্ত্বেও সে কলিনের কোনো সাহায্য করতে পারে না, কারণ সে যদি তাকে সাহায্য করে তাহলে তার হাজবেন্ড তাকে মেরেই ফেলবে। কিন্তু রাতের বেলায় ঘুমানোর সময় জ্যানিস তার হাজবেন্ডকে বলে, তুমি আমাকে কথা দাও, তুমি এই মেয়েটির কোনো ক্ষতি করবে না। তখন তার হাজবেন্ড ক্যামেরন তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি আগেরবার যে ভুল করেছি সেই ভুল দ্বিতীয়বার আর করব না। আসলে সিনেমার শুরুতে যে মেয়েটি ডেড বডি এরা দুজনে মিলে দাফন করছিল, সেই মেয়েটিকেও এরা বন্দি করে রেখেছিল। কিন্তু যখন ওই মেয়েটি পালানোর চেষ্টা করে, তখন ক্যামেরন তাকে মেরে ফেলে। এরপরে ক্যামেরন ওই মেয়েটি মানে কলিনকে একটি বড় বক্সের মধ্যে বন্দি করে দেয়, আর তাতে একটি পাইপ লাগিয়ে দেয় যাতে কলিন শ্বাস প্রশ্বাস নিতে পারে। এদিকে কলিনের প্যারেন্টস কলিনের উধাও হয়ে যাওয়ার কারণে তারা খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা পুলিশের কাছে অভিযোগও জানায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর এরপর দেখতে দেখতে 6 মাস কেটে যায়, আর ক্যামেরন ও জ্যানিস দুজনেই কলিনকে তখনও তাদের বাড়িতেই ওই বক্সের মধ্যে বন্দি করে রেখেছে। একদিন জ্যানিস তার হাজবেন্ড ক্যামেরনকে বলে, আমি মা হতে চলেছি, আর এখন আমার মনে হয় কলিনকে এইবার ছেড়ে দেওয়া উচিত, কারণ যখন আমাদের বাচ্চা এই পৃথিবীতে আসবে, তখন সে যদি কলিনকে আমাদের বাড়িতে ওই অবস্থায় দেখে তাহলে তার উপর খুবই খারাপ প্রভাব পড়বে। তখন ক্যামেরন জ্যানিসকে বলে, কিন্তু আমরা এরকমটা করতে পারবো না, কারণ যদি আমরা কলিনকে ছেড়ে দিই তাহলে সে পুলিশকে গিয়ে সবকিছু সত্যি বলে দেবে, আর আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নেবে, তাই আমরা এটা করতে পারবো না, আমাদেরকে অন্য রাস্তা খুঁজে বের করতে হবে। এরপর ক্যামেরন কলিনের কাছে গিয়ে বলে, আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যেখানে গোলাম কেনা বেচা হয়, আর তুমি আমার গোলাম, আর এই গোলামরা যদি কখনো পালানোর চেষ্টাও করে তাহলে আমরা তাকে মেরে ফেলি, আর তারপরেও যদি সে পালাতে সক্ষম হয় তাহলে আমরা তার পুরো পরিবারকে মেরে ফেলি। এই কথা বলার পর ক্যামেরন কলিনকে দিয়ে একটি পেপারে সাইন করিয়ে নেয়, আর তাকে বলে, তুমি এখানে আমার সঙ্গে আমার বাড়িতে একদম সুরক্ষিত আছো। কলিন ক্যামেরনের কথা সত্যি বলে মনে করে নেয়, আর যখন ক্যামেরন দেখে কলিন তার কথা সব সত্যি বলে মেনে নিয়েছে, তখন সে কলিনের গলায় একটা বেল্ট বেঁধে দেয়, যেরকমটা কুকুরের গলায় বাঁধা থাকে। এর মানে হলো কলিন ক্যামেরনের পালিত মানুষ, সে যা বলবে কলিনকে তাই করতে হবে। তখন ক্যামেরন কলিনকে বলে, আজ থেকে তুমি আমাকে মাস্টার বলবে, আর আমার ওয়াইফকে তুমি ম্যাম বলে ডাকবে, আর যখন আমি তোমাকে অ্যাটেনশন বলবো তখন তুমি তোমার হাত দুটো উপরে খাড়া করে দাঁড়িয়ে পড়বে। আর এইভাবে ক্যামেরনের বাড়িতে গোলামি করতে করতে পুরো 1 বছর কেটে যায় কলিনের। প্রত্যেক রাতে তাকে ওই বক্সটির মধ্যে শুয়ে থাকতে হয়। এদিকে ক্যামেরনের ওয়াইফ জ্যানিস একটি মেয়েকে জন্ম দেয়। কলিন ওই বাচ্চা মেয়েটিকে দেখে খুবই খুশি হয়, আর এইভাবেই সময় কাটতে থাকে, আর কলিনও তাদের বাড়িতে গোলামি করতে থাকে। একদিন কলিন যখন খাবার সার্ভ করছিল, তখন তার হাত থেকে একটি চামচ নিচে পড়ে যায়, যার ফলে ক্যামেরন খুবই রেগে যায়, কারণ সে একজন সাইকো পেশেন্ট, আর সঙ্গে সঙ্গে অ্যাটেনশন বলে, আর কলিন তার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে পড়ে। তখন ক্যামেরন কলিনকে খুবই খারাপভাবে মারধর করে, যদিও তার ওয়াইফ জ্যানিস এটা চায় না যে ক্যামেরন কলিনকে মারুক, সে তার উপর অত্যাচার করুক, কিন্তু সে কোনো কিছুই করতে পারে না, কারণ সে নিজেই তার হাজবেন্ডকে খুবই ভয় পায়। ইচ্ছা থাকা সত্ত্বেও জ্যানিস কলিনের কোনো সাহায্য করতে পারে না। পরের দিন যখন কলিন বাইরে কাপড় শোকাচ্ছিল, তখন ক্যামেরন তাকে বলে,
একদিন একটি গোলামি মেয়ে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল। সে এখান থেকে পালিয়ে পুলিশের কাছেও চলে গিয়েছিল, কিন্তু পুলিশরা আমাদের জন্যই কাজ করে। পুলিশ সেই মেয়েটিকে আমাদের কাছে ধরে নিয়ে আসে আর তাকে আমরা খুবই খারাপ ভাবে মেরে ফেলি। আসলে ক্যামেরন কলিনকে মিথ্যে গল্প শোনায় যাতে সে কোনোদিনও এখান থেকে পালানোর চেষ্টা না করে। তারপর একদিন ক্যামেরন কলিনের গলা থেকে বেল্টটি খুলে তাকে সঙ্গে করে নিয়ে সেই জায়গায় যায় যেখানে সে কাজ করে। যেতে যেতে ক্যামেরন কলিনকে বলে, তুমি কখনো কারোর সামনে আমাকে মাস্টার বলে ডাকবে না। এরপর ক্যামেরন কাজ করতে করতে তার পায়ে চোট লাগার ফলে সে নিচে পড়ে যায়। তখন কলিনের কাছে পালানোর একটা সুযোগ থাকে, কিন্তু তার মনে অনেক ভয় জমে থাকে, সেজন্য সে সেখান থেকে পালায় না। বরং সে ক্যামেরনকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে তার জখমে মেডিসিন লাগিয়ে দেয়। তখনই সেখানে ক্যামেরনের ওয়াইফ জ্যানিস চলে আসে। সে কলিনকে তার হাজবেন্ডের মেডিসিন লাগিয়ে দেওয়াটা তার একদমই পছন্দ হয় না। তারপর সে কলিনকে সেখান থেকে চলে যেতে বলে। এভাবে কলিন ক্যামেরনের বাড়িতে গোলাম হয়ে থাকতে থাকতে পুরো 1395 দিন, মানে 4 বছর কেটে গেছে। কিন্তু কলিন নিজেও জানে না যে সে এখানে কতদিন ধরে বন্দি হয়ে আছে। জ্যানিসের মেয়েও এখন অনেক বড় হয়ে গেছে। তারপর একদিন ক্যামেরন কলিনকে ওই বক্সের মধ্যে বন্দি করে রেখে তার ওয়াইফ এবং মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যায়। তখন কলিনের ওই বক্সের মধ্যে থেকে বিভিন্ন ধরনের খারাপ খারাপ ভাবনা চিন্তা তার মাথায় আসে। সে খুবই ভয় পেয়ে যায়। তখন সে তার পা দিয়ে বক্সটিকে জোরে জোরে লাথি মারতে শুরু করে, যার ফলে বক্সটি ভেঙে যায়। আর এদিকে ক্যামেরন যখন তার ওয়াইফ ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে, তখন সে দেখে বক্সটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সে বাড়ির সব জায়গা খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও কলিনকে খুঁজে পায় না। আর যখন সে বাথরুমে যায়, তখন সে দেখে কলিন ভয়ে বাথরুমের এক কোণায় বসে আছে। তখন কলিন ক্যামেরনকে বলে, আমার বক্সের মধ্যে খুবই ভয় লাগছিল, সেজন্য আমি বক্সটা ভেঙে বাইরে চলে এসেছি। ক্যামেরন বুঝতে পারে যে কলিন তাকে ছেড়ে কখনো যাবে না, সে তার পারমানেন্ট গোলাম হয়ে গেছে। আর এইভাবে আরো 3 বছর কেটে যায়। এর মানে কলিনের এখানে আসা 7 বছর হয়ে গেছে। কলিন একদিন ক্যামেরনকে বলেছিল যে সে বাড়ি যেতে চায়। তখন ক্যামেরন কলিনকে বলে, আমি যেই কোম্পানির জন্য কাজ করি সেই কোম্পানি তোমাকে বাড়ি যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছে, কিন্তু সেজন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। তারপর ক্যামেরন কলিনকে একটি বন্দুক দিয়ে তাকে বলে যে তুমি নিজেই নিজেকে শুট করো। কলিন বন্দুকটি তার মুখের ভেতর নিয়ে ট্রিগার চালিয়ে দেয়, কিন্তু তাতে কোনো গুলি থাকে না, সেজন্য সে বেঁচে যায়। তখন ক্যামেরন বুঝতে পারে কলিন তার ব্যাপারে কাউকে কোনো কিছুই বলবে না। তখন সে নিজেই কলিনকে তার পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। সেখানে গিয়ে সে সবাইকে বলে, আমি কলিনের বয়ফ্রেন্ড। যদিও কলিন ভেতর থেকে মনের দিক থেকে খুবই খারাপ অবস্থায় আছে, সে পুরো ভেঙে পড়েছে, কিন্তু সে তার পরিবারের সামনে এমনটা দেখায় যে সে খুবই ভালো আছে। সেখানে তার বোন তাকে বলে, তুমি 7 বছর পর বাড়ি এসেছো। এটা শুনে কলিন খুবই অবাক হয়ে যায়, কারণ সে ক্যামেরনের বাড়িতে গোলাম হয়ে থাকতে থাকতে 7 বছর কেটে গেছে সেটা সে বুঝতেই পারেনি। কিন্তু কলিনকে দেখে কলিনের বোনের কিন্তু সন্দেহ হয়। তার বোন বুঝতে পারে যে কলিন কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত আছে। তারপর যখন কলিন একা থাকে, তখন সেখানে তার বোন গিয়ে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কোনো চিন্তায় আছো কি? আমি তোমাকে সাহায্য করব। তখন কলিন মনে করে যে তার বোনকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত। তখন সে ক্যামেরনের সম্পর্কে বলতেই যায়, তখনই সেখানে ক্যামেরন চলে আসে। ক্যামেরন আবার কলিনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসে। আর এদিকে ক্যামেরনের ওয়াইফ জ্যানিস খুবই বিরক্ত হয়ে পড়ে। আর একদিন সে সিদ্ধান্ত নেয় যে সে ক্যামেরনকে ডিভোর্স দিয়ে দেবে। এরপর জ্যানিস তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন কলিন এসে ক্যামেরনকে বলে, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু ক্যামেরনের কলিনের সঙ্গ চায় না, সে তার ওয়াইফকেই চায়। তখন ক্যামেরন কলিনকে সেখান থেকে চলে যেতে বলে আর তাকে আবার সেই বক্সের মধ্যে বন্দি করে দেয়। অন্যদিকে আমরা ক্যামেরনের ওয়াইফ জ্যানিসকে একটি চার্চে বসে থাকতে দেখতে পাই। সে তার জীবনের সব ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে সে কলিনের সঙ্গে যা করেছে সেটা পৃথিবীর সব থেকে বড় পাপ, কিন্তু এখন সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, সেজন্য সে আবার ক্যামেরনের বাড়িতে ফিরে যায়। আর সেখান থেকে কলিনকে মুক্ত করে তার সঙ্গে করে নিয়ে আসে। যেতে যেতে জ্যানিস কলিনকে বলে, ক্যামেরন তোমাকে যা যা বলেছে সবকিছুই মিথ্যে,
তোমার আগেও আমরা একটি মেয়েকে কিডন্যাপ করেছিলাম, কিন্তু সেই মেয়েটি খুবই চেঁচামেচি করত, সেই জন্য ক্যামেরন তাকে মেরে ফেলেছে। আর আমি চাই না যে তোমার সঙ্গেও ওই রকম কিছু ঘটুক। সেজন্য জ্যানিস কলিনকে একটি বাস স্টপে নিয়ে যায় আর তাকে বলে তুমি এখান থেকে বাড়ি চলে যাও। কিন্তু কলিন তখনও ক্যামেরনকে খুবই ভয় পায়। সে জ্যানিসকে বলে যদি ওই কোম্পানি জানতে পেরে যায় যে আমি পালিয়ে গেছি, তাহলে তারা তো আমার পুরো পরিবারকে মেরে ফেলবে। তখন জ্যানিস কলিনকে বলে এরকম ধরনের কোনো কোম্পানি নেই যেটাতে কোনো মানুষকে গোলাম বানিয়ে রাখে। এই কথা শোনার পর কলিন নিজের ওপর একটু আত্মবিশ্বাস জন্মায় আর সে বাড়ি যাওয়ার জন্য বাসে চড়ে যায়। তারপর কলিন 2640 দিন পর সে তার বাড়ি ফিরে আসে। এতদিন পর সে আজাদ হয়ে যায়, সে মুক্ত হয়। সে তার বাড়ির সঙ্গে দেখা করতে পেরে খুবই খুশি হয়। তার চোখে জল চলে আসে। আর এদিকে আমরা ক্যামেরনকে দেখতে পাই, সে বাড়িতে একা বসে কাঁদতে থাকে, কারণ তার কাছে এখন কিছুই বেঁচে নেই। না আছে তার ওয়াইফ আর না আছে তার মেয়ে। তার ওয়াইফ ও তার মেয়ে দুজনেই তাকে ছেড়ে চলে গেছে, আর কলিনও তাকে ছেড়ে এখন সেখান থেকে চলে গেছে। জ্যানিস কলিনকে বাস স্টপে ছেড়ে দিয়ে পুলিশের কাছে গিয়ে সে সব সত্যি কথা বলে দেয়, যার জন্য তার হাজবেন্ড ক্যামেরনকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। এই কাহিনীটা একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে করা হয়েছে। আর এই কাহিনী থেকে আমরা এটাই শিক্ষা পাই যে না আমাদেরকে কারোর কাছে লিফট চাওয়া দরকার আর না আমাদের কাউকে লিফট দেওয়া দরকার, কারণ কার মনে কি আছে সেটা আমরা কেউই জানি না। আর এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মানুষের নামে কলঙ্ক, আর ওই সব মানুষদের মধ্যে পড়ে ক্যামেরন। সে শুধু একটি মেয়েকে খুনই করেনি, বরং সে কলিনের জীবনকে পুরোপুরি শেষ করে দিয়েছে, পুরো তছনছ করে দিয়েছে। আর এটাই হলো কলিনের জীবনের সত্য ঘটনা, কলিনের জীবনের সত্য কাহিনী, যে 7 বছর ধরে একটি বক্সের মধ্যে রাতের বেলায় শুয়ে কাটিয়েছে। আর এইভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।